আসসালামু আলাইকুম, হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম। দর্শক বন্ধুরা, আজকে আমরা আপনাদের মাঝে অনেক সুন্দর একটি 300 শতক জমিতে খুবই চমৎকার তিনটি বেডরুম দিয়ে খুবই ইউনিক একটি ডিজাইনের বাড়ি দেখাবো, দুই ভাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইন। দর্শক বন্ধুরা, আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি প্রত্যেকটি ফ্লোরে তিনটি করে বেডরুম, একটি ড্রয়িং রুম, একটি ডাইনিং রুম, একটি কিচেন, দুইটি ব্যালকনি, দুটি ওয়াশরুম, একটি ফোর স্ট্রিট ডিজাইন, তিন স্টেপ স্টেয়ার দিয়ে অনেক সুন্দর দুই বাইয়ের দুইতলা বাড়ির ডিজাইন। দর্শক বন্ধুরা, যারা কম বাজেটে অনেক সুন্দর বাড়ি করতে চান, আজকের ভিডিওটি আপনাদের জন্য। দর্শক বন্ধুরা, যারা কম বাজেটে অল্প জায়গাতেও এর চেয়ে অনেক সুন্দরভাবে করতে চান, ইনশাল্লাহ আজকের প্ল্যানটি ফলো করবেন। যারা স্বপ্ন দেখতে চান সুন্দর একটি বাড়ি করবেন, আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই হেল্পফুল হবে। এর পাশাপাশি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন যারা করতে চান, আমাদের স্ক্রিনে থাকা ফোন নম্বরে ফোন করুন। বিশ্বের যে কোনো দেশে থেকে, বাংলাদেশের যে কোনো জেলায় থেকে আপনার পছন্দের স্বপ্নের বাড়ির ডিজাইনটি চাইলে আমাদের মাধ্যমে করে নিতে পারেন। দর্শক বন্ধুরা, এই বাড়িটি বর্তমান বাজারে কত টাকা যাবে, কত স্কোয়ার ফিট, A to Z ইনশাল্লাহ জানিয়ে দেবো। প্ল্যানটি আমরা কীভাবে সাজিয়েছি সম্পূর্ণ ইনশাল্লাহ এখনই আপনাদের মাঝে বুঝিয়ে দেব। যারা কম বাজেটে সুন্দর একটি প্ল্যান করতে চান, আজকের ভিডিওটি ভালো করে দেখবেন। এবারে দৈর্ঘ্য আমরা করে দিয়েছি 41 ফিট 7 ইঞ্চি, এবারের প্রস্থ আমরা করে দিয়েছি 32 ফিট 3 ইঞ্চি, এবারের টোটাল স্কোয়ার ফিট 1324 স্কোয়ার ফিট, জমির পরিমাণ 300 শতক 4 পয়েন্ট জমিতে আজকের এ বাড়ির ডিজাইনটি করে দিয়েছি। আপনারা চাইলে ছোট বড় জায়গায় আপনার চাহিদা মতো করতে পারেন। তো বাড়ির প্রথমে একটি খুবই চমৎকার একটি ফুষ্টি ডিজাইন করে দিয়েছি, 7 ফিট 7 ইঞ্চি বাই 8 ফিট। মেন ডোর দিয়ে ঢুকে একটি খুবই চমৎকার লিভিং রুম করে দিয়েছি, 16 ফিট বাই 13 ফিট। আপনারা চাইলে একসাথে সোফা বেডরুম হিসাবেও ব্যবহার করতে পারেন, গেস্ট রুম হিসাবে। এর পাশে একটি ডাইনিং স্পেস করে দিয়েছি 10 ফিট 7 ইঞ্চি বাই 11 ফিট। এ বাড়িতে আমরা তিনটি বেডরুম করে দিয়েছি, একটি গেস্ট রুম করে দিয়েছি 13 ফিট বাই 13 ফিট। এবারে ডিজাইনটি চাইলে আপনারা আপনাদের মন মতো করে নিতে পারেন যেভাবে চান। এর পাশে আরও দুটি বেড আমরা করে দিয়েছি 13 ফিট বাই 12 ফিট। আমরা প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি ক্লায়েন্টের চাহিদার আলোকে করে দিয়ে থাকি। এখানে আমরা একটি কিচেন দিয়েছি 7 ফিট বাই 7 ফিট। এই বাড়িতে টোটাল তিনটি বেডরুম, একটি কিচেন, দুটি ওয়াশরুম। তো দুটি ওয়াশরুম আমরা কমন দিয়েছি, আপনারা চাইলে আপনাদের মন মতো অ্যাটাচ কমন চাইলে করতে পারেন। একটি খুবই সুন্দর তিন স্টেপ স্টেয়ার দিয়ে আলাদা সেপারেটভাবে করে দিয়েছি। গ্রাউন্ড ফ্লোরে যে থাকবে, দোতলায় যে থাকবে, কারো সাথে কারো সমস্যা হবে না। আমরা স্টেয়ারের নিচে দিয়ে আরেকটি আউটডোর করে দিয়েছি, দুইতলা যিনি থাকবে ওনার স্টেয়ার দিয়ে উঠবে, নিচতলায় যিনি থাকবে তাদের কোনো সমস্যা হবে না। তো প্রত্যেকটি বাড়ি করার আগে ভালো করে মাস্টার প্ল্যান করে বাড়ি করা উচিত। এখানে আমরা খুবই সুন্দর দুটি বেলকনি করে দিয়েছি। দর্শক বন্ধুরা, এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা ফোন নম্বরে ফোন করুন। এরকম নতুন নতুন ডিজাইনের বাড়ি যদি প্রতিদিন নিয়মিত দেখতে চান, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, ইনশাল্লাহ এর চেয়ে অনেক সুন্দর সুন্দর নিত্য নতুন ডিজাইনের বাড়ি দেখতে পারবেন। দর্শক বন্ধুরা, এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট যদি করতে চান, 25 লক্ষ টাকা বাজেট হলে ইনশাল্লাহ একতলা কমপ্লিট করতে পারবে। জায়গা ভিত্তিক খরচ কম বেশি হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।